হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর মতে আল্লাহর শেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের তরকারি তো ইলিশ মাছ আমি আজকে একটা ইলিশ মাছ ছিটো ছিটো করে কেটে রেখেছি আমি এই যে স্টাইলে রান্না করব। এই যে এই রকম ছোটো করে রান্না করলে কিন্তু ইলিশ মাছের স্বাদই আলাদা এইরকম আমি এই যে দেশে দেখতাম আমার মাছ হাসিরা সবাই রান্না করতো এরকম ছোটো ছোটো করে তো আজকে আমি রান্না করব এইভাবে এখানে আমি নিয়ে এসি তেল এক কাপ পরিমাণ তারপর পেঁয়াজ কষি রসুন কষি তারপর মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দুটি তেজপাতা ফ্লেভারের জন্য কারণ এই ইলিশ তরকারিতে আমি ধনিয়া পাতা দিব না আর তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি করে রাখছি দিয়ে দিব তো এই যে আপনারা দেখছেন ইলিশ মাছের রেসিপিটা এখন আমি আপনারা আমাদের সাথে থাকুন আমার সাথে তখন আমি এখন রান্নার পর্যায়ে যাব এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে নেব ফ্যানটা বসিয়ে একটু গরম হলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা দিয়ে তারপর আমি প্রথমে দিয়ে দিব রসুন কষি দিয়ে আমি নাড়াচাড়া করে এক মিনিটের মতো তারপর পেঁয়াজ কষি দিয়ে দিব পেঁয়াজ কষিটা দিয়ে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করব প্রায় তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিব কারণ ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে এখন দেখুন তো হাইবি ওয়ার্স আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলাটা যে মশলাটা রেখেছিলাম মশলাটা দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপর একটু পরিমাণ পানি দিব পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেবো হাই মাই লাভলি ভিওয়ার্স দেখুন তো আপনারা মর মশলাটা এখন পরিমাণ মতো কষিয়ে নেওয়া হয়েছে এখন নাড়াচাড়া করে ভালোভাবে তারপর আমি দিয়ে দেব মাছটা মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলতো হাতে প্রায় আমি সাত থেকে আট মিনিটের মতো মাছটা আমি রান্না করবো ফাইভিওয়ার্স দেখুন তো আমি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে চার থেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করবো যাতে ভালোভাবে মুশলাটাও মাছের ভিতরে ঢুকে যায় তারপর কষানো হয়ে যায় এখন আমি ডাকনা দিয়ে দেবো দেখুন তো আপনারা এখন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আবারও আমি নাড়াচাড়া করে আলতাহাতে আমি অল্প পরিমাণ জুল দিয়ে দেব যাতে ভালোভাবে বলকুটে যায় আমি বলকুটা পর্যন্ত অপেক্ষা করবো প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব ভালোভাবে বলকুটা পর্যন্ত য়ার্স দেখেন তো আপনারা এখন আমার তরকারিটা প্রায় শেষ হওয়ার পথে তরকারিটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ একদম শুকনো শুকনো রাখবো না আর বেশি জুলো দিব না কারণ শুকনো একদম খাওয়া যাবে না আবার একটু একটু জুল হতে হবে তো এখন আমি জুলটা দিয়ে আবারও আমি হাই বি এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি চুলা রাইসটা বন্ধ করে নিব আমি তরকারিটা নামিয়ে নিব। তো মাই লাভ লি তো দেখেন তো আপনারা তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর ইলিশ মাছ কিন্তু এইভাবে রান্না করা করলে কিন্তু আলাদাই স্বাদ তো এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে পরিবেশন করে তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে আপনারা একটা কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাই ভিওয়ার্স আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ